বাংলাদেশে শিল্পায়নের শুরুটা মূলত 80 দশকের পর থেকেই। গত 4 দশকে এর ব্যাপ্তি অনেক বেড়েছে, তবে শুরু থেকেই মূলত পোশাক খাত নির্ভরে ছিল আমাদের উৎপাদনমুখী শিল্প। যদিও গত কয়েক বছরে, বলা যায় বিশেষ করে গত 10 বছরে, অন্যান্য উৎপাদনমুখী শিল্প এর সঙ্গে যুক্ত হয়েছে। আর বিষয়টা নিয়ে আজ বণিক বার্তা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটি নিয়ে আমরা আজ আলোচনা করব। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তা নিউজরুমে। আমি মঞ্জুরুল ইসলাম। আজ আমরা আলোচনা করব বণিক বার্তায় প্রকাশিত প্রধান প্রতিবেদন, যেটি শিরোনাম উৎপাদনমুখী শিল্প, গার্মেন্টের বাইরে অন্যরাও দ্রুত বড় হচ্ছে। প্রতিবেদনটি তৈরি করেছেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম, তিনি আমাদের সঙ্গে আছেন। বদরুল, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ বদরুল। বদরুল, প্রথমে আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই যে আপনি প্রতিবেদনে বলেছেন উৎপাদনমুখী শিল্পে গার্মেন্টসের বাইরে অন্যান্য শিল্পগুলো দ্রুত বড় হচ্ছে, এইটা যদি একটু ব্যাখ্যা করে বলতেন। আপনি যেমনটি বলছিলেন আপনার আলোচনার শুরুতে, যে বাংলাদেশের শিল্পায়নের শুরুটা 80 দশকের পরেই, এবং সেই থেকে আমাদের শিল্পায়নটা মূলত কনসেন্ট্রেটেড বা কেন্দ্রীভূত ছিল পোশাক শিল্পকে ঘিরে। কিন্তু গত 1 দশকে আসলে এই চিত্রটা অনেকটাই পাল্টে গেছে। পাল্টে গেছে বলতে যে পোশাক শিল্প ছোট হয়ে গেছে বা সেরকম কিছু না, আরো অনেক যুক্ত হয়েছে সম্ভাবনাময় শিল্প, যেটা আসলে আমাদের উৎপাদনমুখী শিল্পে আগে এতটা ব্যাপ্তি, এরকম অন্যান্য শিল্পের ব্যাপ্তি ছিল না, সেগুলো গত 1 দশকে অনেক দ্রুত গতিতে বড় হয়েছে। সেইটাই আমরা আসলে প্রতিবেদনে বলতে চেয়েছি। এবং আসলে প্রতিবেদনটি আসলে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান ব্যুরোর কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি। সেটির নাম হচ্ছে কি, গিয়ারিং আপ ফর দি ফিউচার অফ ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ। এই প্রতিবেদনে আসলে এই গ্রাফটি ছিল, যেটার উপরে ভিত্তি করে আমরা যে বলতে চেয়েছি যে গার্মেন্টের বাইরে অন্যান্য শিল্পগুলো দ্রুত বড় হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে গার্মেন্টের বাইরে অন্যান্য কি শিল্প। এই প্রতিবেদনে যে শিল্পগুলোর কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে খাদ্যপণ্য, ওষুধ, তারপরে নন মেটালিক মিনারেলস বা অন্যান্য নন মেটালিক খনিজ, যেটা আর কি চামড়াজাত পণ্য, মৌলিক ধাতব, কেমিক্যাল পণ্য, বস্ত্র, আর পোশাক তো আছেই। আপনার এখানে আপনার এই প্রতিবেদনে ওনারা গত 1 দশকে এই শিল্পগুলো কি, আমরা তো বলেছি যে গার্মেন্টের বাইরে অন্যান্যরাও দ্রুত বড় হচ্ছে, সেটারও একটা হার দিয়েছে, সেই জিনিসকে আমরা একটু উল্লেখ করছি এখানে। যেখানে বলা হচ্ছে যে গত আট বছরে খাদ্যশিল্পের গড় বার্ষিক প্রবৃদ্ধি হচ্ছে কি 19.6% ছিল। অন্যদিকে আপনার ওষুধ শিল্পের গড় প্রবৃদ্ধি ছিল 19.7%, আবার অধাতব খনিজ শিল্পের প্রবৃদ্ধির হার ছিল 16.9%। আর এই একই সময় দেখা যাচ্ছে যে পোশাক শিল্পের বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল 10.5%। অর্থাৎ পোশাক শিল্প যে নাই তা না, প্রতি বছর এই পোশাক শিল্প বড় হচ্ছে, কিন্তু এর পাশাপাশি অন্যান্য যে শিল্পগুলো সেগুলো আরো দ্রুত গতিতে বড় হচ্ছে, সেই পরিসংখ্যান দিয়ে আমাদের আসলে প্রতিবেদনটা বলতে চেয়েছি। বুঝলেন, আপনি আপনার প্রতিবেদনে একটা উল্লেখ করেছিলেন যে তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে চীনের পরের অবস্থানই এখন বাংলাদেশের, অর্থাৎ এই শিল্পটা এখন বাংলাদেশ অনেক বড় একটা অবস্থানে আছে। আর এখানে বলাই যাচ্ছে যে সরাসরি 40 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, এটা খুবই ভালো কথা। কিন্তু আপনি প্রতিবেদনে আরেক জায়গায় লিখেছেন যে দেশের উৎপাদন ভিত্তিক শিল্প খাতের 50% রপ্তানিমুখী, অর্থাৎ এগুলো সবই বেশিরভাগই কিন্তু পোশাক শিল্প। তো অন্যান্য যে আমাদের যে উৎপাদনমুখী শিল্প খাত আছে সেগুলো তো ওইভাবে রপ্তানি হয় না, তাহলে সেইটা আসলে বড় হচ্ছে কিভাবে, মানে সেটা আসলে ক্রেতা কারা? এটার একটা স্বাভাবিক গতি প্রকৃতি, আমাদের বাংলাদেশের জনসংখ্যা যেমন বড় হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতাও বাড়ছে, এই 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 ধারাতেই আমাদের অভ্যন্তরীণ একটা বাজার যেটা আছে, যেটা কিনা ক্রমেই বড় হচ্ছে এবং সেটা ভাইব্রেন্ট হচ্ছে আমি বলবো। এবং যেহেতু ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষ আসলে নিত্য নতুন পণ্য কেনা, বিশেষ করে আপনি এই ওষুধের ক্ষেত্রে, আমি যেমন এখানে বলা হচ্ছে যে ওষুধের প্রবৃদ্ধির একটা বড় কারণ ওটাই যে আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, এবং এই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমরা রোগ নিয়ে চিকিৎসা নিয়ে আমাদের সচেতনতাও তৈরি হয়েছে। আমরা এই প্রতিবেদন করার সময় ওষুধ শিল্পের সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে দেখেন এটা অনেকটা স্বাভাবিক, এটা এমন না যে আমরা পুশ করে মার্কেটটা বড় করছি, তা না, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। 10 বছর আগে যে রোগের কারণে একজন রোগী ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবতই না, এবং তাকে আসলে বলতে হতো যে এই বোঝাতে হতো যে এটা একটা রোগ এবং এটা একটা
সিগনিফিকেন্স আছে আপনি চিকিৎসকের কাছে যান, কিন্তু এখন সাধারণ মানুষ যার রোগের কোনো সিমটম দেখলে নিজেই আসলে নিজের গরজে চিকিৎসকের কাছে যান, ওষুধ সেবন করেন। তো এই এই ধরনের প্রেক্ষাপটও আছে যে আমাদের যে স্বাভাবিক যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি সেটা একটা প্রভাবেই আপনার আমাদের অভ্যন্তরীণ বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। যেমন আমাদের যে ভারী শিল্প বিশেষ করে যে ইস্পাত এবং সিমেন্ট কারখানা যেগুলো, এগুলোরও কিন্তু সবগুলোর ক্রেতা আমাদের দেশে, এবং এইটা সম্বন্ধে একটু একটু আপনি 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 ঠিক বলেছেন যে আমাদের ইস্পাত শিল্প, আমাদের একটা সময় ছিল যে বার্ষিক আপনার 10-12 লাখ টন আমাদের ব্যবহার হতো ইস্পাতের, কিন্তু এখন এটা প্রায় 55 লাখ মেট্রিক টন এটা ব্যবহার হয় ইয়ারলি। তার মানে হচ্ছে গিয়ে, এবং আপনার শিল্পের ক্ষেত্রে ইস্পাত শিল্পকে আপনি জানবেন যে এটাকে বলা হয় একদম বেসিক একটা শিল্প, মানে কোনো দেশের ইস্পাতের ব্যবহারের উপরে ভিত্তি করে এই দেশটা কত দ্রুত এগোচ্ছে বা কতটা এগোচ্ছে সেটা একটা রিফ্লেকশন বা একটা ধ্যান ধারণা মানুষ নেয়, যে একটা মানদণ্ড হিসেবে ধরা হয়। তো আসলে দেশের অবকাঠামো যত বড় হবে সেটা পাশাপাশি এই ইস্পাত শিল্পটাও বড় হবে, এবং এই ইস্পাত শিল্প যত বড় হবে বুঝতে হবে যে আমার অন্যান্য শিল্প এবং অবকাঠামো বড় হচ্ছে। তো এটা আসলে একটা বড় উদাহরণ যে আমরা আসলে কিভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। এবং আরো কয়েকটা খাতে আসলে কথা এখানে উল্লেখযোগ্য, যেমন হচ্ছে কি খাদ্যপণ্য, খাদ্যপণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, এই সেক্টরটাও আসলে ব্যাপক হারে বড় হচ্ছে, এবং আমাদের প্রতিবেদন করার সময় আমরা ওনাদের সঙ্গেও কথা বলেছি, ওনারাও বিষয়টি একমত হয়েছেন। এছাড়াও আরো কিছু পণ্য, বিশেষ করে FMCG যেটাকে আমরা বলি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সেই FMCG বাজারটা আসলে এই জনসংখ্যা বৃদ্ধি এবং আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই শিল্পগুলো আসলে বড় হচ্ছে। এবং এর পাশাপাশি অন্যান্য কিছু শিল্প আছে, যেমন প্লাস্টিক, এটাও কিন্তু মানুষের জীবন মানের সঙ্গে সম্পৃক্ত। এবং দেখেন আগে আমাদের প্লাস্টিকের কোনো ফার্নিচার আমরা দেখতাম না, কিন্তু এখন কিন্তু বাজারে পুরো বাসার বা পুরো অফিসের হোল সেট আপ পাওয়া যায় যে প্লাস্টিক ফার্নিচার। তো আমাদের এইগুলো হচ্ছে গিয়ে আসলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের যে উন্নয়ন সেগুলোর কিছু প্রতিফলন আসলে আমরা এই ধরনের শিল্প উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা একটু ধারণা নিতে পারি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে রফতানিমুখী এবং এই শিল্পগুলো, যেমন অন্যান্য যে শিল্পগুলো যেগুলো দ্রুত বড় হচ্ছে সেগুলো কিন্তু আসলে, এটার আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আমাদের যে বস্ত্র এবং পোশাক খাত যেটা আমরা বলি সেটা মূলত এক্সপোর্ট ওরিয়েন্টেড, যেমনটি আপনি বলছিলেন। তো এই এক্সপোর্ট ওরিয়েন্টেড আসলে কনজিউমার টার্গেটটা আসলে আমাদের এখানকার না, আন্তর্জাতিক বাজারে। কিন্তু এই ক্ষেত্রে একটা আমাদের বড় সুবিধা হচ্ছে কি, যেটা একটা বড় বাজার দেশেই রয়েছে। যেমন ওষুধ আমাদের এতগুলো কোম্পানি, সেগুলো 97% চাহিদা এই দেশেই প্রতিষ্ঠানগুলোই মেটায়, এরপরে কিন্তু তারা আবার এক্সপোর্টও করে। তার মানে আমি আমার নিজের দেশের চাহিদা মেটাচ্ছি, তারপরে আমি আন্তর্জাতিক বাজারে যাচ্ছি। এভাবে কিন্তু শিল্পের ভিতটা আসলে অনেক শক্তিশালী হয়। তো আমাদের রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে যেমনটা আমরা ওই একটা খাত কেন্দ্রিক ছিলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভালনারেবিলিটিও অনেক বেশি ছিল, অর্থনীতি অনেক ভঙ্গুর হয়ে যায়। যেমন এই কোভিডকালে আপনি দেখেন যে আমাদের এক্সপোর্টের 85% যেহেতু পোশাক খাত, যেহেতু আমাদের পোশাক খাতের অর্ডার কমে গিয়েছিল গত মে মাসে, আমরা দেখেছি ইতিহাসের আমাদের গত 4 দশকের হয়তো সবচেয়ে কম প্রবৃদ্ধি ছিল ওই একটা মাসে। তো এটা কেন, এটা কারণ হচ্ছে কি, আমাদের এক্সপোর্ট সেক্টরটা মূলত একটি খাত নির্ভর, এবং আমাদের বিদেশি মুদ্রার আয়ের উৎসও আসলে একটি, সেই অর্থে শিল্পের কথা বলতে গেলে, এছাড়া তো রেমিটেন্স যারা প্রবাসী পাঠাচ্ছেন। তো এই খাতটি যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্রেতারা যদি, ইন্টারন্যাশনাল বায়াররা যদি কেনা বন্ধ করে দেয়, আমাদের অর্থনীতির জন্য সেটা হুমকি হয়ে দাঁড়ায়। এই যে পরিস্থিতি, এটাও যেন মোকাবেলা করা যায়, এই কারণে কিন্তু আমাদের একটা শক্তিশালী নিজস্ব বাজারের প্রয়োজন, যেটা কিন্তু আমাদের এখন আছে, এবং সেই কারণেই আমাদের এই নতুন নতুন শিল্পগুলো যেগুলো দ্রুত হারে বড় হচ্ছে। বলুন, আপনার প্রতি, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই শিল্পগুলো যত উন্নত হচ্ছে এবং আমাদের দেশীয় পণ্যর বাজার দেশেই উৎপাদন হচ্ছে এবং দেশেই ক্রেতার অভাব নেই, কিন্তু একটা বিষয়ে, যেমন আপনি বলছিলেন যে কৃষিজাত পণ্যগুলো, যেমন ধরেন যে কৃষিজাত পণ্য আগে আমরা যেগুলো সরাসরি প্যাকেটজাত পেতাম না, সেগুলো এখন প্যাকেটজাত পাই, এবং সেক্ষেত্রে মান নিয়ন্ত্রণের একটা বিষয় থাকে। তবে এই যে শিল্পগুলো বড় হচ্ছে, এক্ষেত্রে কারখানাগুলোতে কমপ্লায়েন্সের বিষয়টা কিভাবে দেখা হচ্ছে? আমরা প্রায়ই দেখছি যে অনেক দুর্ঘটনা ঘটে, এইটা এইটা আসলে প্যারামিটারটা কি, এটা নিয়ে কি ভাবছে আর কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন। আমরা আসলে এটার একটা সর্বশেষ উদাহরণ দিয়ে শুরু করি। আমাদের পোশাক খাতে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা আমরা জানি, এবং আমাদের পোশাক খাতের যে কর্মপরিবেশ, শ্রম নিরাপত্তা, এটা আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত এবং সমালোচিত। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের তাজরিনের অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটেছে, যেখানে 100-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আবার ভবন ধসের ঘটনা আমরা দেখেছি রামাপাজে, যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে। তো এগুলাই আসলে আপনি যে প্রশ্নটা করলেন যে কারখানা, কর্মপরিবেশ, শ্রম নিরাপত্তা, কমপ্লায়েন্সের যে জায়গাগুলো,
এই জায়গাগুলো আসলে আমরা বলবো যে অ্যাটলিস্ট আপনার 2000 সাল পর্যন্ত আসলে পোশাক খাতেও আপনার এই বিষয়গুলো আসলে ওইভাবে মেনটেন করা হতো না। তো ধারাবাহিকভাবে কিছু দুর্ঘটনা ঘটার ফলে এবং এটা নিয়ে আমাদের স্থানীয়ভাবে হোক আন্তর্জাতিকভাবে হোক একটা চাপ তৈরি হওয়াতে আমাদের পোশাক খাতের পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। মানে আজকে থেকে 10 বছর আগে যে পোশাক শিল্পের যে কর্মপরিবেশ বা শ্রম নিরাপত্তা সেটা কিন্তু এখন অভাবনীয় উন্নতি হয়েছে বলে ওনারা দাবি করেন এবং আসলে কিছু আন্তর্জাতিক স্বীকৃতিতেও আমরাও নিশ্চিতভাবেই বলতে পারি যে হ্যাঁ আমাদের বেশ কিছু আন্তর্জাতিক মানের আসলে কারখানা রয়েছে। কিন্তু এখানেও আসলে সেই কেন্দ্রীয় ভবন বা সেই কনসেন্ট্রেশনের বিষয় আছে। যেহেতু আন্তর্জাতিক কনজিউমার নির্ভর, আন্তর্জাতিক বায়ারের প্রেশারের কারণে এই শিল্পগুলো তাদের কমপ্লায়েন্স মেনটেন করতে বাধ্য হয়। আমাদের এখানে আইন প্রয়োগের কিন্তু কিছুটা আপনার এনফোর্সমেন্টের ঘাটতি আছে এবং সেটার দুর্বলতাও আছে, এটা নীতি নির্ধারকরা স্বীকার করেন। এখানে আসলে আমাদের জনগণেরও একটা বিষয় আছে। আমি আবার একটু ওই প্রসঙ্গে আর একটু ডেপ্টে যাই। আজকে বাংলাদেশের যখন রানা প্লাজার ঘটনাটি ঘটল তখন ইউরোপের কোনো একটি রাস্তায় বা আমেরিকার কোনো একটি রাস্তায় একদল মানুষ পাবেন যারা বলছে উই উইল নট বাই বাংলাদেশি প্রোডাক্টস বা আমরা বাংলাদেশি পণ্য কিনবো না, কারণ হচ্ছে কি ওখানে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত হয় না। কোথায়? আজকে বাংলাদেশে হাশেম ফুডস এবং বেভারেজের একটি কারখানায় আগুন ঘটেছে, কোনো কনজিউমার বলেছে দোকানে গিয়ে যে আমি সিজন জুসটা কিনবো না। এখানেও আপনার জনগণের সচেতনতার একটা বহিঃপ্রকাশ পায়। তো যে কারণে কথাটি বললাম যে আমাদের আন্তর্জাতিক বাজারের কনজিউমার এবং আন্তর্জাতিক ক্রেতা তাদের চাপের কারণে আমাদের পোশাক শিল্পের কমপ্লায়েন্স গত এক দশকে আসলে ব্যাপক উন্নতি আমরা দেখেছি, কিন্তু আমাদের অন্যান্য শিল্পগুলো যে বড় হচ্ছে সেগুলোর কমপ্লায়েন্স দেখার জন্য আন্তর্জাতিক চাপটা কিন্তু ভাবে নেই, কারণ এটার ভোক্তা মূলত আমাদের অভ্যন্তরীণ বাজারে। আর এখানেই আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে আমাদের আইনি এনফোর্সমেন্টের যে দুর্বলতা। তো সেই প্রেক্ষাপটে আসলে কমপ্লায়েন্ট না নন কমপ্লায়েন্ট সেই বিষয়ে আমি যেহেতু অথরিটি না আমি কোনো মন্তব্য করব না, কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে গত 8 জুলাই হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছিল, সেখানে 52 জন মানুষ প্রাণ হারিয়েছে এবং যাদের অধিকাংশই শিশু। তার মানে হচ্ছে গিয়ে একটি কারখানা গড়ে উঠেছে যেটি কিনা ইন্ডাস্ট্রি বা শিল্প আকারেই গড়ে ওঠেনি, প্রথম নন কমপ্লায়েন্ট। সেই কারখানাটির যে আপনার অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটাও অপ্রতুল ছিল, কোনো ফায়ার এক্সিট ছিল না, এখানেও নন কমপ্লায়েন্স। সেই কারখানায় যারা শ্রমিক কাজ করতেন তারা ছিল শিশু, এটিও নন কমপ্লায়েন্স। তো আমাদের আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের এই যে অন্যান্য শিল্প যেগুলো দ্রুত বড় হচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা আসলে এই নন কমপ্লায়েন্ট হয়েই বড় হচ্ছে বা নন কমপ্লায়েন্ট অবস্থাতেই তারা এত দূর পর্যন্ত এসেছে। তো এগুলো নিয়ে আসলে সবসময় রিস্ক থেকে যাবে, কিন্তু আশার কথা হচ্ছে গিয়ে যে সরকার পরিকল্পিত শিল্পায়নের দিকে যাচ্ছে, অনেকগুলো অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা চলছে এখন ধীরে ধীরে, যত দ্রুত আসলে ধীরে ধীরে বললে ভুল হবে, যত দ্রুত সম্ভব আমাদের যে এই যে অপরিকল্পিত শিল্পায়ন যে এই মুহূর্তে যেটা আছে সেই অপরিকল্পিত শিল্পায়নটা থেকে সরে গিয়ে আমাদের আসলে পরিকল্পিত শিল্পায়নের দিকে ঝুঁকতে হবে। ধন্যবাদ বদরুল। ধন্যবাদ দর্শক। আমরা এতক্ষণ আলোচনা করলাম আমাদের দেশের শিল্পায়নের বিষয়গুলো নিয়ে। আমাদের পোশাক খাত অনেক আগে থেকেই এগিয়ে ছিল এবং পোশাক খাতের যেহেতু মূল ক্রেতা বাইরের দেশগুলো, এখানে কমপ্লায়েন্সের বিষয়গুলো তারা দেখাশোনা করত। দেশীয় শিল্প কারখানাগুলোর বিষয়ে আমরা সম্প্রতি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটেছে, তবে আসার কথা হলো এই পুরো বিষয়টি তদারকি করার জন্য সরকার সম্প্রতি একটি কমিটি করেছে, জাতীয় কমিটি করেছে। আমরা আশা করব পরিকল্পিতভাবে শিল্পায়ন এগিয়ে যাবে এবং যা আমাদের অর্থনীতিকে টেকসই করবে। আমরা নানা রকম সংবাদ নিয়ে থাকছি বণিক বার্তার ডিজিটাল মাধ্যমে। এছাড়া সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন বণিক বার্তার ওয়েবসাইট www.bonikbarta.net এ। ধন্যবাদ।